দুই বাংলার সুপারস্টার শাকিব খান একসঙ্গে তিনি মাতিয়ে চলেছেন ঢালিউড ও টালিউড ইন্ডাস্ট্রি। দীর্ঘ এক যুগের বেশি সময়ের ক্যারিয়ার অভিনয় করেছেন অনেক নায়িকার বিপরীতে, তাদের মধ্যে একজন শাবনূর। শাবনূরের সঙ্গে জুটি বেঁধে শাকিব বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, সেগুলো ব্যবসা সফল হয়েছে, তাই শাকিবের সঙ্গে শাবনূরের সম্পর্কটাও সুন্দর। সম্প্রতি গণমাধ্যমের কাছে শাবনূর বলেন, বয়স কিংবা সিনেমার ক্যারিয়ার দুই দিক দিয়েই শাকিব আমার জুনিয়র। তার সঙ্গে অনেক ছবিতে আমি কাজ করেছি, খুব কাছ থেকে দেখেছি শাকিবকে, সে অত্যন্ত ভদ্র এবং অমায়িক ছেলে, বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করতে জানে। মূলত মডেল অভিনেত্রী ফারিয়া শাহরিনের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরেই শাবনূর এই কথাগুলো বলেছেন। সম্প্রতি ফারিয়া এক সাক্ষাৎকারে বলেন, শাকিবের সঙ্গে ছবি করতে স্যাক্রিফাইস করতে হয়, যদিও তিনি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। ফারিয়ার এমন মন্তব্যের পর থেকেই সমালোচনার ঝড় বইছে। বিষয়টি নিয়ে শাবনূর আরো বলেন, শাকিবের সঙ্গে আমি এত কাজ করলাম কই, আমার তো তার সঙ্গে কাজ করতে গিয়ে তেমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হতেই হয়নি, অযথা মিথ্যা অপবাদ ছড়ালে আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি হবে, সুতরাং ইন্ডাস্ট্রির স্বার্থেই সবাইকে বুঝে শুনে মন্তব্য করতে হবে। প্রসঙ্গত, দীর্ঘ 5 বছর পর শাবনূর অভিনীত ছবি মুক্তি পেয়েছে। গত 12 জানুয়ারি পাগল মানুষ নামের ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রিয় দর্শক, আপনারাও কি শাবনূরের সাথে একমত? এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।